অনলাইনে জিনিস কিনে বিপদ, 50% ছাড়ে মোবাইল কিনতে গিয়ে 3,300 টাকায় পেল মাটির ডেলা, চাঞ্চল্য জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড়ে। জানা গেছে, জলপাইগুড়ির কুকুরজন এলাকার এক চা বাগানের শ্রমিক বিজয় দেবনাথ তাকে দিল্লির এক মোবাইল নাম্বার থেকে ফোন করে 50% ছাড়ে মোবাইলের কথা বলেন। সেই যুবক রাজি হয়ে অনলাইনে বুক করেন। বৃহস্পতিবার সেই মোবাইল ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিসে আসে। 3,300 টাকা দিয়ে সেই মোবাইলের পার্সেল নেওয়ার পর প্যাকেট খুলতেই চক্ষু চড়ক গাছ। মোবাইলের বদলে প্যাকেটে রয়েছে মাটির ডেলা, যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ডেঙ্গুয়াঝাড় চা বাগানে। ওই যুবকের আক্ষেপ, তিনি পেশায় শ্রমিক, তার এত টাকা প্রতারণার শিকার হওয়ায় ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিসের এক আধিকারিক জানায়, তাদের নিয়ম নেই টাকা ফিরিয়ে দেওয়ার, হাত পা বাঁধা রয়েছে, তাই কিছু করার নেই। লিখিত অভিযোগ জমা দিলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তো যে আপনার মোবাইলে অফার 50% ডিসকাউন্ট হবে মোবাইল, মোবাইলটার নাম হলো অ্যান্ড্রয়েড সেট বলছে, পুরো 9 রেডমি প্রো 9, 4GB র্যাম থাকবে, 64GB মেমোরি, ফোন মেমোরি, 3,300 টাকা পড়বে 50% ডিসকাউন্ট হলে। আপনি মোবাইলটা নেবেন মানে ঠিক আছে, 500 যদি আসছে অফার আসলে আমি নিতে পারি, ঠিক আছে। আপনার পোস্ট অফিসের মাধ্যমে যাবে আপনার পার্সেল, ফোন করার পর আপনি পার্সেলটা নেবেন, যখন সই করবেন টাকা দিয়ে তারপর পার্সেল নেবেন। আমি জানি পোস্ট অফিসের মাধ্যমে আসবে, আমাদের বাড়িতে কান্দিহাল পোস্ট অফিস আজকে আসছে, চিঠি আসছে এই পোস্ট অফিস থেকে। আমি এখানে এসে দেখি পার্সেল নিলাম, যখন তখন বলছো যে পার্সেল আগে পার্সেল নেওয়ার আগে টাকা দিয়ে তারপর সই করে তারপর পার্সেল নিতে হবে। আমি টাকা দিয়ে সই করে পার্সেলের যখন নিই, খুলে দেখি পার্সেলের ভিতরে কিছু নাই, খালি পেপার আর ফুল আর একটা আছে প্যাকেট, প্যাকেটে খুলেই খুলার পর দেখি মাটি আর একটা ছোটো ডিব্বা, 3,300 টাকা। নেওয়ার পর পার্সেল আমাকে বাড়িতে দিয়ে আসে ঠিক মতন পাই, এই ভরসায় আমি আজকে পার্সেল নিছি। কিছু বলে বলতে চাই ভাই, দেখ এইরকম অনেক কিছু হয়, আজকে এখন যদি তোর যদি থাকে নিতে পারিস। আমি বলে দিচ্ছি এখন অনেক মাধ্যমে এইরকম হয়ে যাচ্ছে, আমি তো নিই আগে থেকে এখান থেকে জায়গা দেখায়। আমি বিষয়ে থানাতে জানাতে না, এখন সমস্যা হলো সবার বন্ধু বান্ধবের মাধ্যমে, যা সব টিভির মধ্যে ফেসবুকের মাধ্যমে জমা হয়, কেউ যখন বিশ্বাস করে কেউ পার্সেল বুকিং কেউ করে না। হ্যাঁ, টাকা যা আছে আমার 3,300 টাকা তো আমার খরচ হয়ে গেলো, বাড়িতে গিয়ে কী বলবো, বলছে যে মোবাইল নিয়ে আসিস, মোবাইল আনতে যাচ্ছিস, মোবাইল নিয়ে আসবি। এখন বাইরে গিয়ে যদি বলে যে মোবাইল করি, বলতে পারবো কীভাবে বলবো? এখন বলতে পারবো যেমন একটা কথা, মোবাইল আনি নাই, পাই নাই, মানে মেশিন চালাই, চাপা থাকাটা মেশিন চালাই, কষ্টে অনেক টাকা মানে প্যাকেজ হয়ে আসে। পার্টি যখন নিতে চাইলে সে তার ইচ্ছে আর কি, সে নিতে চাইলে সে নিতে পারে, আর যদি সে না নেয় তাহলে আমরা রিকোয়েস্ট করে ফেরত দিই। ওরা তো বাইরে খুললো, তারপরে দেখলাম মাটি টাটি কাগজ টাগজ ঢোকানো সব, এর আগেও হয়েছে এরকম, বলতে পারবো না। এটা সব যেখান থেকে পাঠায় সেখানেই একটা চক্র মনে হয় কাজ করে। এটা তো দিল্লির থেকে এসে পার্সেলটা, চিঠি মানে ইনটিমেশন, আমাদের সিওডি আসলে আমাদের ইনটিমেশন দেওয়া হয়, সে এসে নিয়ে যায়, এসে নিয়ে যায় 300 টাকার। সেটা এখন কি বলা যায়, একটু মাধ্যম একটা, কেউ যদি যা বুক করে ভেতরে কি থাকবে, আমরা তো প্যাকেট খুলে দেখি না, প্যাকেটটা খোলার মতো আমাদের অবস্থাও নেই, প্যাকেটটা ডেলিভারি করি, আমরা ভেতরে কি থাকে সেটা আমাদের দেখার কথা না। এটা তো দুঃখের বিষয়, কারণ গরিবরাই বেশিরভাগ এইভাবে ঠকছে আর কি, কিন্তু আমাদের কিচ্ছু করার নেই, হাত পা বাঁধা, কমপ্লেন করে আমরা সেটা ফরওয়ার্ড করতে পারি, তার বেশি কিছু না। আমার ধনঞ্জয় চক্রবর্তী, বর্তমানে SPM ডেঙ্গুয়াঝাড়।